বেশিরভাগ মানুষ কলা খায় ওজন বাড়ানোর জন্য বা ওজন কমানোর জন্য, কিন্তু যারা কলাকে ডায়েটে সামিল করে তাদের হয়তো এই বিষয়টা জানা নেই যে কলা কখন এবং কতটা খাওয়া উচিত, যার ফলে বেশিরভাগ মানুষ এর থেকে সঠিক উপকারটা পায় না। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম কতটা পরিমাণে কলা খাওয়া যেতে পারে, কলা কারা খেতে পারেন, কাদের ক্ষেত্রে কলা খাওয়া উচিত নয়, কোন সময়ে খাওয়া উচিত যাতে এর থেকে সঠিকভাবে এর উপকারটা পাওয়া যায়, ওজন বাড়ানোর জন্য কখন এবং কিভাবে কলা খাওয়া উচিত, আর ওজন কমানোর জন্যই বা কলা খাওয়ার সঠিক নিয়মটা কি, কলা কোন কোন জিনিসের সাথে মিশিয়ে খেলে কি কি উপকার পাওয়া যায়, আবার কোন কোন ক্ষেত্রে ক্ষতি করে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম জানাই ফিউশন কেয়ার বাংলা টিপস চ্যানেলে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটিকে তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় খুব সহজে। একদিনে মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম কটা কলা খাওয়া যায় এই জন্য আগে জানতে হবে কলায় কি কি থাকে, কোন কোন প্রবলেমের জন্য এটা খেলে তার থেকে উপকার হয়। কলা সুপার ফুডের ক্যাটাগরির মধ্যে পড়ে, এই জন্য এটা নিয়মিত খেতে পারলে খাবার হজম না হওয়া, পেটের আলসার, ওজন বাড়ানোর ক্ষেত্রে হাই ব্লাড প্রেশার, কোষ্ঠকাঠিন্য, গ্যাস, রক্ত স্বল্পতা এবং রাতে ঘুম না আসা এই সব সমস্যায় খুব ভালো কাজ দেয়। কিন্তু সারাদিনে কটা কলা খাওয়া যেতে পারে সেই বিষয়ে জেনে রাখাও খুবই দরকার। কলার ভেতরে ফাইবার এবং পটাশিয়ামের মাত্রা অনেক বেশি থাকে। আমাদের শরীরের জন্য 3500 মিলিগ্রাম পটাশিয়াম আর 15 গ্রাম ফাইবারের প্রয়োজন হয়। একটা মিডিয়াম সাইজের কলাতে 450 মিলিগ্রাম পটাশিয়াম আর 0.3 গ্রাম ফাইবার পাওয়া যায়। সেই হিসাবেই একজন ব্যক্তি সারাদিনে 5 থেকে 7টা কলা খেতেই পারে। এর থেকে বেশি কলা খাওয়া কখনোই উচিত নয়, নয়তো শরীরে পটাশিয়াম আর ফাইবারের মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে, আর এইটা যদি বেশি মাত্রায় শরীরে বেড়ে যায় সেক্ষেত্রে শরীরে তার থেকে ক্ষতি হতেই পারে। কলা খাওয়া সবার জন্যই ভালো, শিশু থেকে বয়স্করা সবাই খেতে পারে, কিন্তু যাদের কফের সমস্যা রয়েছে তাদের রাতের বেলায় কখনোই কলা খাওয়া উচিত নয়। এমনকি ডায়াবেটিসের পেশেন্টরাও কলা খেতে পারে, কিন্তু সারাদিনে কটা কলা খেতে পারবে সেটা সম্পূর্ণ তার ব্লাড সুগার লেভেলের উপর নির্ভর করে। ডায়াবেটিসের পেশেন্টরা নিজেদের ডায়েটে কলা যোগ করার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নিন। এমনি তো কলা সারাদিনে যে কোনো সময় খাওয়া যায়, কিন্তু কলা খাওয়ার সঠিক সময় হলো এক্সারসাইজ করার আগে এবং এক্সারসাইজ করার পরেও কলা সেবন করা শরীরের জন্য লাভদায়ক। এক্সারসাইজের আগে এবং পরে কলার সেবনের ফলে আমাদের শরীরে সেটা এনার্জির যোগান দিতে পারে, আর যখন খাবার খাওয়ার 1 ঘন্টা বাদে কলা খাওয়া হয় তার থেকে আমাদের পাচনতন্ত্রের ক্ষমতা বাড়ে, এর ফলে আমাদের খিদেও বাড়ে, আর তার থেকেই ওজন বাড়ানোর ক্ষেত্রে উপকার হয়। কলা রাতের বেলাও সেবন করা যায়, কিন্তু এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে কোনো ফলই লেট নাইটে খাওয়া উচিত হবে না। যদি আপনি রাতে ঘুমোতে যাওয়ার 2 থেকে 3 ঘন্টা আগেই রাতের খাবার খেয়ে নেন তাহলে খাওয়ার 30 থেকে 40 মিনিট পরে কলা সেবন করতেই পারেন। অনেক সময় কলাকে খালি পেটে খাওয়ার পরামর্শ দেওয়া হয় ওজন কমানোর জন্য, কিন্তু এই ক্ষেত্রে অনেক সময় খালি পেটে কলা খাওয়ার ফলে শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে, আর এর থেকে পাচনতন্ত্রের ক্রিয়ার ক্ষেত্রে সমস্যা আসতে পারে। আসলে কলায় ফাইবারের পরিমাণও অনেক বেশি থাকে, এটি ওজন কমানোর ক্ষেত্রে ব্যবহার করার কথা বলা হয় ঠিকই, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যে কলাতে সুগারও থাকে, তাই ওজন কমানোর জন্য কলা খাওয়া সঠিক অপশন নয়। কিন্তু যদি আপনি কলা খেতে পছন্দ করেন আর আপনার ওজন যদি অনেক বেশি হয় তাহলে আপনি 1টা কি 2টো কলা খেতেই পারেন। ওজন বাড়ানোর ক্ষেত্রে কলা খাওয়া খুবই ভালো। যারা এক্সারসাইজ করে, রানিং করে বা স্পোর্টসম্যান তাদের ক্ষেত্রে যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার আগে বা পরে কলা খাওয়ার সবচেয়ে বেশি লাভদায়ক বলে মানা হয়। যদি ওজন বাড়ানোর জন্য কলা খেয়ে থাকেন তার জন্য অবশ্যই খুব ভালো পাকা কলাই খাওয়া উচিত। কলা খাওয়ার পর কখনো জল খাওয়া উচিত নয়, কারণ এই রকম করলে অনেক ক্ষেত্রে সর্দি কাশির সমস্যা হয়ে যায়। আজকের এই ছোট্ট ইনফরমেশনটি এইটুকুই। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করে দিন আর শেয়ার করুন সবার সাথে, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।